হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবরের মতোই আমি চলে আসছি আপনাদের মাঝে সাপ্তাহিক পত্রিকা নিয়ে। সবসময় যদি আপনি সাপ্তাহিক পত্রিকা প্রতি সপ্তাহের পেতে চান, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। তো এখানে সাপ্তাহিক পত্রিকাটি দেখতে পাচ্ছেন 9 আগস্ট 2024। তো শুরুতে দেখতে পাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশ থেকে অসামরিক একটি নিয়োগ দেওয়া হয়েছে, সর্বমোট পদ সংখ্যা 196 জন। এরপর বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে, সর্বমোট পদ সংখ্যা 193 জন। এরপর রয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি থেকেও একটি নিয়োগ দেওয়া হয়েছে, এখানে সর্বমোট পদ সংখ্যা 202 জন। এখানে একটি বিষয় আমি নোটিস করব, এখানে সাপ্তাহিক পত্রিকার যতগুলো সার্কুলার রয়েছে, আপনি যদি পুরো বিস্তারিত দেখতে চান, আপনি পুরো ভিডিও যদি দেখতে চান, কারা কারা আবেদন করতে পারবেন, কোন কোন ডিস্ট্রিক্টগুলো অ্যাপ্লাই করতে পারবেন, তাহলে আপনি আমাদের চ্যানেলে চলে যাবেন, সেখানে গিয়ে পুরো ভিডিওগুলো দেখে নেবেন। এখানে সাপ্তাহিক পত্রিকার যেই সার্কুলারটি আপনার ভালো লাগবে, আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান, অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। নৌপরিবহন অধিদপ্তর থেকে নিয়োগ দেওয়া হয়েছে, সর্বমোট পদ সংখ্যা 16 জন। এরপর এসেন্সিয়াল ড্রাগ কোম্পানি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, সর্বমোট পদ সংখ্যা 38 জন। এই মুহূর্তে বাংলাদেশ নৌবাহিনীতেও কিন্তু নিয়োগ আছে, 2025B অফিসার ক্যাডেট ব্যাচে। ন্যাশনাল টিউবস লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে, সর্বমোট পদ সংখ্যা 36 জন। এখানে নদী গবেষণা ইনস্টিটিউট থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 11 জন। বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 21 জন। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড থেকেও একটি নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 424 জন। শেখ রাসেল ক্যান্টারমেন্ট থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 15 জন। এরপর ডিজিকন টেকনোলজি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 200 জন। এবং রূপায়ণ সিটি উত্তরা থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 8 জন। সেই সাথে সুনামগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, সর্বমোট পদ সংখ্যা 8 জন। যেহেতু সাপ্তাহিক পত্রিকাটি 4 পৃষ্ঠায় হয়ে থাকে, এখন আমরা সর্বশেষ 4 পেজে চলে যাব। প্রথম পেজের বিস্তারিত এবং চতুর্থ পেজের বিস্তারিত আপনি দ্বিতীয় পেজটিতে এবং তৃতীয় পেজটিতে পেয়ে যাবেন। তো এখন আমরা চতুর্থ পেজটিতে চলে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড টেকনিক দেওয়া হয়েছে, ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি টেকনিক দেওয়া হয়েছে, পদ সংখ্যা 14 জন। পরিবার পরিকল্পনা অধিদপ্তর টেকনিক দেওয়া হয়েছে, সর্বমোট পদ সংখ্যা 32 জন। তো আমরা এক নজরে এখন প্রাইভেট জবগুলো দেখে নেব। প্রাণ আরএফএল টেকনিক দেওয়া হয়েছে, দেশবন্ধু টেকনিক দেওয়া হয়েছে, আইপিডিসি টেকনিক দেওয়া হয়েছে, বিভু বাংলাদেশ টেকনিক দেওয়া হয়েছে, ইউএস বাংলা এয়ারলাইন্স টেকনিক দেওয়া হয়েছে, কর্ণফুলী টেকনিক দেওয়া হয়েছে, ইউএস বাংলা গ্রুপ টেকনিক দেওয়া হয়েছে, এসিআই মোটরস টেকনিক দেওয়া হয়েছে, রূপায়ণ সিটি টেকনিক দেওয়া হয়েছে, মিডল্যান্ড ব্যাংক টেকনিক দেওয়া হয়েছে, ঢাকা ব্যাংক টেকনিক দেওয়া হয়েছে, অলিম্পিক ইন্ডাস্ট্রি টেকনিক দেওয়া হয়েছে, মিনিস্টার হাইটেক টেকনিক দেওয়া হয়েছে, ঢাকা বোট ক্লাব টেকনিক দেওয়া হয়েছে, এরপর বেলমন্ট গ্রুপ টেকনিক দেওয়া হয়েছে, ম্যাগনা গ্রুপ টেকনিক দেওয়া হয়েছে, সর্বশেষ ডিবিএল গ্রুপ থেকেও নিক দেওয়া হয়েছে। বাজিতপুর পৌরসভা টেকনিক দেওয়া হয়েছে, পদ সংখ্যা 8 জন। পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল টেকনিক দেওয়া হয়েছে, পদ সংখ্যা 3 জন। ঢাকা বিশ্ববিদ্যালয় টেকনিক দেওয়া হয়েছে, পদ সংখ্যা 2 জন। এরপর বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় টেকনিক দেওয়া হয়েছে, বারডেম জেনারেল হাসপাতাল থেকেও নিক দেওয়া হয়েছে। এই হচ্ছে এই সপ্তাহের সাপ্তাহিক পত্রিকা 9 আগস্টের। এবং এই সপ্তাহের 3টি বড় নিয়োগ, যেমন বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি এবং ঢাকা ম্যাস ট্রানজিট। তো সবসময় যদি এই ধরনের সাপ্তাহিক পত্রিকা পেতে চান, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। সবার সুস্বাস্থ্য কামনা করছি, আল্লাহ হাফেজ।